জমিতে বড় ধান পাকতে শুরু করেছে। সারা বছর খরচের পর এখন ফসল ঘরে তোলার সময়। ঠিক এই সময় সাবরুম মহকুমার বিভিন্ন এলাকায় ধান খেতে নেক ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিয়েছে। এই রোগের প্রাদুর্ভাবে ক্ষেতের ধানের শীষ আস্তে আস্তে সাদা হয়ে শুকিয়ে যাচ্ছে, ধান চিটা হয়ে যাচ্ছে। এতে করে ফলন কম হওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষকরা। ধান খেতে সমস্ত ধরনের ঔষধ প্রয়োগের পরও কেন এই রোগের আক্রমণ তা কিছুতে বুঝে উঠতে পারছেন না কৃষকরা। জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে প্রায় 70-80 খানি। শুধুমাত্র কি বজননগর? বজননগর এই মোজাতে আর এবং অন্যান্য জায়গায়? অন্যান্য জায়গাতে এই ক্ষতি, এই নবীন ধানটা ফসলের যথেষ্ট ক্ষতি হয়েছে। কিলিয়া নবীন ধানের এরকম ক্ষতি? এটা তো স্যার বলতে পারি না, এটা এখন এসও বা ব্লক অফিস থেকে যদি বিএলডব্লিউরা আয়া সরজমিনে তদন্ত করতো তাহলে বুঝতাম, এটা তো কেউ আইসে না। ইতিমধ্যে কিছু এলাকায় ধান কাটা শুরু হলেও এখনও অনেক জায়গায় ধান পাকতে শুরু করেছে। আগামী 2-1 সপ্তাহের মধ্যেই সেগুলো কাটার পর্যায়ে চলে যাবে। কিন্তু বেশিরভাগ জমিতে ধানের শীষে নেক ব্লাস্টের রোগ হয়, আশানুরূপ ফলন না হওয়ার আশঙ্কাটা দেখা দিয়েছে। এতে করে স্বাভাবিকভাবেই ক্ষতির সম্মুখীন হবে কৃষকরা। টানা লকডাউনে এমনিতেই করুণ অবস্থা কৃষকদের। বিক্রি করতে না পারায় অনেক সবজি নষ্ট হচ্ছে জমিতেই, তার উপর বর্তমানে এই ধরনের রোগ চিন্তায় ফেলেছে কৃষকদের। এমতো অবস্থায় কৃষকদের দাবি একটাই, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।